সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা কবিতা মনে চলে আসলো। একজন কবি নেশা জাতীয় দ্রব্যের বর্ণনা দিতে গিয়ে বলছিলেন, নিত্যদিন শপথ করি তৌবা করব আজ রাতে, যাব না আর পানশালাতে, ছোব না আর মদ হাতে, অমনি আখির সামনে দাঁড়াই গোলাপ ব্যাকুল বসন্ত, সকল শপথ ভুল হয়ে যায় কুলোই না আর তৌবাতে। মানে একজন নেশাখোর যখনই নেশার খারাপ দিক শুনে তখনই তৌবা করে, আর জিন্দেগিতে নেশা করব না, আর জিন্দেগিতে নেশা করব না, ওই কবি বলছেন। দিয়ে বলছেন, যখন ফুটন্ত গোলাপের মতো এক বাটিতে তরতাজা মদ চোখের সামনে চলে আসে, তখন সব শপথ ভুলে যায়, তৌবা দিয়ে আর কুলাই না, আবার খেয়ে ফেলি। তো সুদখোরদের অবস্থা হয়েছে এই, সুদ খাবো না। মসজিদের মেম্বারে হাদিস শুনে প্রতিজ্ঞা করি, মাহফিলের মঞ্চে হাদিস শুনে প্রতিজ্ঞা করি, বাড়িতে গিয়ে যখন টাকার অঙ্ক মুখের ভুকের ভিতরে ফুটে ওঠে, সব শপথ কোথায় তল্পি তল্পা গুটিয়ে চলে যায়, আবার পাক্কা সুদখোর হয়ে যায়। আসুন সাবধান হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আলোচনার একবারে শেষ পর্যায়ে এসে আরেকটি হাদিস শোনাতে চাই। যে হাদিসটি বললাম এটি ইবনু মাজার মধ্যে পাওয়া যাবে 2274 নম্বর হাদিস, মুসনাদে হাকিমের 2259 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাওয়া যাবে 2826 নম্বর হাদিস, সহিহ সনদে প্রমাণিত হয়েছে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মাটিতে লক্ষাধিক সাহাবীর উপস্থিতিতে সেই দিন ঘোষণা দিয়েছিলেন, আলা কুল্লে শাইয়্যিন মিন আমরিল জাহেলিয়াতে তাহতা কদমাইয়া, সাবধান, জাহেলিয়াতের রীতিনীতি দুই পায়ের নিচে কবর দিয়ে দিলাম, মনে রাখিও, ওরেবাল জাহেলিয়াত মাউদুন, আজকে আমি পায়ের নিচে পুঁতে দিলাম, কবর দিয়ে দিলাম, জাহেলি যুগের সুদ প্রথাকে আজকের পর থেকে কোন মুসলিম সুদ খেতে পারবে না। আমি সর্বপ্রথম আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদের যে বকেয়া টাকা আছে সব ছেড়ে দিলাম, যে যে সুদের টাকা পাও আমার চাচার কাছে ছেড়ে দিয়ে শুধু মূল টাকা ফেরত দিও, আজকের পর থেকে কোনো মুসলিম সুদ খেতে পারবে না। এখন যে সকল মুসলিম সুদখোর সুদ খাচ্ছেন, তারা রাসূলের পায়ের তল থেকে পুঁতে দেওয়া সুদের প্রথা তুলে নিয়ে এসে খাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1500 বছর আগে বলেছেন, সুদের বিষয়ে তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে খারাপ, সুন্নাতাল জাহেলিয়াতে, যে ব্যক্তি জাহেলি সুন্নাত সমাজে চালু রাখে এই লোকগুলো সবচেয়ে খারাপ, যেই লোকগুলো জাহেলিয়াত সমাজে চালু রাখে এই লোকগুলো সবচেয়ে খারাপ। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, আগের হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, আগের হাদিস সহিহ মুসলিমের 3009 নম্বর হাদিস, পরে হাদিস, যে সবচেয়ে খারাপ মানুষ পৃথিবীতে আল্লাহর নিকটে তিন শ্রেণীর, তার এক শ্রেণী হচ্ছে যারা সমাজে জাহিলি সুন্নাত চালু রেখেছে। সহিহ বুখারীর 6882 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিরমিজির আরেকটি হাদিসে বলেছেন, মান দাওয়া বিদাওয়াল জাহেলিয়াতে ফাহুয়া জুসা মিন জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যদি কোনো ব্যক্তি মানুষকে জাহেলিয়াতের দিকে দাওয়াত দেয়, ওই ব্যক্তি যদি সালাত আদায় করে, ওই ব্যক্তি যদি সিয়াম পালন করে, দাবি করে আমি একজন খাঁটি মুসলিম, তবু ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। যারা মাঠকর্মী রয়েছেন এ সকল সুদী প্রতিষ্ঠানে, যে সুদী প্রতিষ্ঠানে সুদী কারবারে যারা চাকরি করছেন, তাদের জন্য অশনি সংকেত এই হাদিসগুলোতে দেওয়া রয়েছে। প্রয়োজনে আপনি নিম্নমানের চাকরি করেন, প্রয়োজনে অল্প বেতনের চাকরি করেন, প্রয়োজনে ব্যবসা করেন, তবু আপনাকে সুদ থেকে ফিরে আসা উচিত। ভিক্ষা করে খাওয়া ভালো, তবু সুদ খাওয়া ভালো নয়। ভিক্ষা করে খাওয়া ভালো, সুদ খাওয়া ভালো নয়। সুদ খাওয়ার চেয়ে ভিক্ষা করা উত্তম। সম্মানিত উপস্থিতি, ভিক্ষে করা হারাম নয়, ইসলাম নিরুৎসাহিত করেছে, ইসলাম নিরুৎসাহিত করেছে ভিক্ষে করাকে, কিন্তু হারাম বলেনি, বলেছে কোথাও। আর সুদ কি হারাম? তাহলে ভিক্ষুকের চেয়ে সুদখোর খারাপ নয় কি? ভিক্ষুক সুদখোরের চেয়ে কি ভালো? যারা সুদখোর সমাজে, আজকে উদাত্ত আহ্বান করে গেলাম, যদি কোনো উপায় না থাকে আগামীকাল থেকে থালা বাটি নিয়ে বেরিয়ে যান রাস্তায়, ভিক্ষে করে খান, তবুও সুদের পথ থেকে ফিরে আসুন, কারণ আপনার ইমান বাঁচানো জরুরি।
যে ভিক্ষা করে খায় ও হারাম খায় না, অপছন্দনীয় খাবার খায়, আর আপনি হারাম খান তাহলে অপরাধ কার বেশি? দেখুন যে ভিক্ষা করে খায় ও মায়ের সাথে জেনা করার পাপ করে না, আর আপনি সুদ খেয়ে মায়ের সাথে ব্যভিচারের পাপ করেন। যে ভিক্ষা করে খায় ও 36 বার ধর্ষণের পাপ করে না, আর আপনি 36 বার ধর্ষণের পাপ করছেন, তাহলে ভিক্ষুকের চেয়ে খারাপ না ভালো? সম্মানিত উপস্থিতি, আসুন, সময় আছে, আল্লাহর কাছে তৌবা করে ফিরে আসি। বলবেন তাহলে এতদিনের সুদের টাকা পয়সা কি হবে? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, যদি কোনো ব্যক্তি তৌবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, কোনো ব্যক্তি যদি তৌবা করে, ভুল স্বীকার করে, ক্ষমা চায়, সঠিকটা করে, আল্লাহকে বিশ্বাস করে, তাহলে ওই ভুল করে যত পাপ করেছিল এই পাপগুলো আল্লাহ নেকি দিয়ে বদল করে দিবেন। যারা সুদ খেয়েছেন খাচ্ছেন, আসুন তৌবা করুন, স্বীকার করে নিন নিজের পাপ, আল্লাহকে বিশ্বাস করুন, ক্ষমা চেয়ে সুদ ছেড়ে দিয়ে ভালোটা করুন। ইনশাআল্লাহ যত পাপ হয়েছিল সব পাপ আল্লাহ ক্ষমা তো করবেন, নেকি দিয়ে বদল করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি সময় শেষ করে ফেলেছি, একটা জিজ্ঞাসা ছিল, জিজ্ঞাসার উত্তর দিয়ে আমি শেষ করে দেব যেহেতু পরে আরেকজন আলোচক আছেন। আসসালামু আলাইকুম, কেউ আমাকে ঋণ বাবদ 20,000 টাকা বিকাশের মাধ্যমে পাঠালো, আমি তা পরিশোধ করার সময় 20,000 টাকা বিকাশ চার্জ বাবদ 400 টাকা বেশি দিলে সেটি কি সুদ হবে? সম্মানিত উপস্থিতি, সার্বিক বিশ্লেষণে যেটা পাওয়া যায়, সার্বিক বিশ্লেষণে যেটা পাওয়া যায় যে আপনি বিকাশে কাউকে টাকা দিবেন, বেশি দিবেন, আপনি এই ক্ষেত্রে অনেকটা মজলুম, আপনার জন্য পাপের নয় এটা। কিন্তু একজন মুসলিম পরহেজগার তাকওয়াশীল মুসলিমের জন্য এই বিকাশে ব্যবসা করবেন এটা তার তাকওয়ার খেলাফ। বুঝাতে পারলাম কিনা জানি না, আপনি নিজে বিকাশের ব্যবসা করবেন এটা আপনার তাকওয়ার খেলাফ, কিন্তু আপনি বিকাশে কোথাও পাঠাবেন এটা আপনার জন্য পাপের নয়। অনেক বিশ্লেষণ করেছেন এ কথা, তাই আসুন নিজেরা এসবে জড়িয়ে না গিয়ে। হ্যাঁ, এখন বলবেন তাহলে ব্যাংকিং ব্যবস্থাগুলো কী করে চলবে? হ্যাঁ, আপনি প্রয়োজনে ব্যাংকে টাকা রাখতে পারেন, যা রাখবেন তাই নেবেন, আপনার সেফটির জন্য, আপনার নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা কোথাও পাঠাতে পারেন আপনার নিরাপত্তার জন্য। কিন্তু তাহলে ব্যাংকের চাকরিটা কে করবে? যারা শরীয়ত মানে না তারা করবে, যারা শরীয়ত মানে না তারা করবে, যারা অমুসলিম তারা করবে। আপনি কেন এই জায়গায় গেলেন? মানুষ, কিছু মানুষ মদ খায়, তার জন্য কি আপনি মদের ব্যবসা করবেন? কিছু মানুষ মদ খোর, এই জন্য আপনি মদের লাইসেন্স নিয়ে মদের ব্যবসা করবেন? জি না, যারা মদ খায় তারাই ব্যবসা করবে, আপনি কেন? যারা দিন ধর্ম মানে না তারাই শুধু প্রতিষ্ঠানে কাজ করবে, আপনি কেন? আল্লাহর জমিন প্রশস্ত, অমামিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ কোনো প্রাণী পৃথিবীতে সৃষ্টি করেন না তার রিজিকের ব্যবস্থা না করে, আগে রিজিক তারপরে সৃষ্টি করেন। সূরা হুদের 6 নম্বর আয়াত, আর হারাম খাদ্য খেয়ে আল্লাহর কাছে ইবাদত কবুল হয় না, প্রার্থনা কবুল হয় না, সহিহ মুসলিমের হাদিস। তাই আসুন আমরা বৈধ পন্থায় উপার্জন করার চেষ্টা করি এবং আমাদের ইবাদতগুলো কবুল হওয়ার যোগ্য করে আল্লাহর কাছে পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়টি বুঝার, অনুধাবন করার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের উদাত্ত আহ্বান জানালাম, যা আলোচনা করেছি এই বই থেকে আলোচনা করেছি, সুদ, ঘুষ, অবৈধ ব্যবসা, সুদ সম্পর্কে বলতে গিয়ে সময় শেষ করেছি, ঘুষ